Sweet. আদা রসুন পেস্ট শেষ হয়ে গেছে, একটু কেটে নিই। আমি কেটে নিয়েছি, মাংস রান্না করবো। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন দিয়ে দিলাম। আলু একসাথে দিয়ে কষাই নিচ্ছি। গরম মশলা দিয়ে দিই, নুন দিয়ে দিই। এটা আজকে বেঁচে দেখায়, অনেকে তো জানে না কলার থর কিভাবে বাঁচে, আজকে দেখায় বেঁচে।
এই আপনারা দেখলেন এইগুলা, এই এইগুলা ফেলা দিতে হবে আর এগুলো বাস এইভাবে কুচি করে কেটে নিন। বাসার প্রসেসটা এটা ফেলা দিবেন, এটা দেখেন এতগুলা বাস হয়েছে ফেলাই দিই। এখানে আমার হাত কালো হয় না বা এগুলো ভাসার সময় আপনার পানিতে হাত এভাবে চুবা চুবা ভাসবে, একদম হাত কালো হয় না। পাঁচ নম্বর স্পেস দিয়ে দিলাম, অনেকে ফুল ভাপ দিয়ে নেয়, আমি ভাপ দিই না, আমি এইভাবে ধুয়ে কথা ধরে নিই। দেখে দেবো এখন আপনার কলার থুর ভাজি হয়ে গেছে, নামাই নিচ্ছি।